দিনের বছর উপলক্ষে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের এলাকার গর্ব ধর্মপ্রিয় পরিষদের সাবেক চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী জনতা দল আব্দুল ইসলাম পিএসসি সাহেব, এখানে উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডের এই অঞ্চলের পরম সজ্জন মুরব্বীবৃন্দ, আমি সকলের নাম বলছি, নাম বলতে গেলে অনেক সময় লাগবে যেহেতু সময় সংক্ষিপ্ত অনেক রাত হয়েছে। আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, এলাকার মুরব্বীবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, যুব সমাজ, ছাত্র সমাজ, আপনাদের সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার দীর্ঘক্ষণ ধরে আজকে এখানে আমাদের সমর্থন জানানোর জন্য, সহযোগিতা করার জন্য, পরামর্শ দেওয়ার জন্য, মতামত দেওয়ার জন্য। দীর্ঘক্ষণ ধরে যেখানে কষ্ট করে বসে আছেন সেজন্য আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করছি আমরা সকলে একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এখানে সমবেত হতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি, সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন ইনশাল আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী উপজেলা পরিষদের নির্বাচনে আমরা ইনশাল্লাহ বিজয়ী হবো, এটা আমি প্রত্যাশা রাখি। ইতিপূর্বে আমাদের এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, মুরব্বীবৃন্দ, আমার ছাত্রলীগের, আমার যুবলীগের বাইরা যুবক সমাজ বিভিন্ন বক্তব্য রেখেছেন, সকলেই শুনেছেন, আমি সেটিকার বিস্তারিত বক্তব্য রাখবো না। আমি শুধু আপনাদেরকে বলতে চাই আগামী নির্বাচনে, উপজেলা পরিষদের নির্বাচনে ইনশাআল্লাহ আমি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হব। আপনাদের সকলেরই এখানে যারা উপস্থিত আছেন আমার ওয়ার্ডের, এই এক নম্বর ওয়ার্ডের জনসাধারণ এবং আপনাদের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে আমার ফরিদপুরের সর্বস্তরের জনসাধারণের কাছে আমি নির্বাচনের ব্যাপারে সহযোগিতা সমর্থন ভোট প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন ইনশাআল্লাহ এই ফরিদপুরের মানুষের সুখ শান্তির জন্য আমি কাজ করব, আপনাদের উন্নয়নের জন্য আমি কাজ করব, আপনাদেরকে সহযোগিতা করব। এই ফরিদপুরে একটি সুশৃঙ্খল, একটি আধুনিক, একটি উন্নত ফরিদপুর হিসেবে অন্যান্য উপজেলা চেয়ে এই ফরিদপুর উপজেলাকে শ্রেষ্ঠ করার জন্য, এক নম্বর উপজেলা করার জন্য ইনশাআল্লাহ আপনারা আপনাদেরকে সহযোগিতা সাথে নিয়ে আমি কাজ করব। এটি হচ্ছে আমার আমার স্বপ্ন, আমার আশা। আজকে এই ওয়ার্ডের দীর্ঘদিন ধরে আমাদের এই ওয়ার্ডটা একটি ঐতিহ্যবাহী ওয়ার্ড, এই ওয়ার্ডের একটি সুনাম আছে। আজকে আবারও আমরা সকলে মিলে প্রমাণিত করেছি এক নম্বর ওয়ার্ড আসলেই ফরিদপুর এক নম্বর ওয়ার্ড, ফরিদপুর যতগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ড হচ্ছে এক নম্বর ওয়ার্ড। এখানে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে এখানে 75-80 বছরের বৃদ্ধরা আছেন, এখানে 10-12 বছরের ছেলেরাও আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছে, মিলিত হয়েছে একটি এই ওয়ার্ডকে, এই ওয়ার্ড থেকে শুরু করে ফরিদপুরকে একটি আধুনিক স্মার্ট ফরিদপুর নির্মাণ করার জন্য আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি। ইনশাআল্লাহ আমাদের এই ঐক্য এই ওয়ার্ড থেকে ইউনিয়ন, এই ইউনিয়ন থেকে সমস্ত ইউনিয়ন, সমস্ত পৌরসভায় সমস্ত ফরিদপুরের মানুষকে, 4.5 লক্ষ ভোটারকে আমরা ঐক্যবদ্ধ করে এই নির্বাচনের বিশাল যে কর্মযজ্ঞ, বিশাল যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করব, এটাকে প্রত্যাশা রাখি। আমাদের এই ওয়ার্ডের সর্বস্তরের মানুষের যে সমর্থন সেটি আপনারা সকলেই বলেছেন, আমাদের যে মা বোনেরা আছে তাদেরকে একটু বলতে হবে, আপনাদের যে সকল আত্মীয় স্বজন ফরিদপুরের বিভিন্ন জায়গায় আছে তাদেরকেও বলতে হবে, আপনাদের পরিচিত মানুষ যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, যে যেখানে আছেন বিদেশে যারা আছে তাদেরকেও বলতে হবে, তারা যাতে টেলিফোন করে এখানে তাদের পরিবারকে, তাদের আত্মীয় স্বজনকে যাতে একটু বলে যে অমুককে ভোট দিলে, বিপক্ষে ভোট দিলে ভালো হবে, তার কেরিয়ার ভালো, সেটি আপনারা ইতিপূর্বে বক্তারা যেগুলো বলেছেন সেই কথাগুলো আপনারা তুলে ধরতে পারবেন। প্রসঙ্গত আপনারা যখন ভোট চাইতে যাবেন অনেক কথায় আসবে, আমি সে একটি কথা গর্ব করে বলতে পারি,
আমার এই রাজনীতি বলেন, মানব সেবা বলেন, সমাজ সেবা বলেন, এই ক্ষুদ্র জীবনে আমি যতটুকু করেছি ইনশাল্লাহ আপনারা মানুষকে গর্ব করে বলতে পারবেন যে এই ছেলেটা ভালো কাজ করেছে এই সমাজের জন্য, এলাকার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নতুন প্রজন্মের জন্য। এই বক্তার সাইকিরাম ভালো কিছু দৃষ্টান্তমূলক অনুকরণীয় অনুসরণীয় কাজ আমরা করেছি। আমি আওয়ামী লীগ করেছি, বঙ্গবন্ধুদের সঙ্গে রাজনীতি করেছি, আমি আওয়ামী লীগ করেছি, সত্য। কিন্তু আমি আওয়ামী লীগ করেছি আওয়ামী লীগের যেভাবে সহযোগিতা করেছি, আওয়ামী লীগের সাথে যারা সহযোগী সংগঠন আছে তাদেরকে যেভাবে সহযোগিতা করেছি, পাশাপাশি আমি এই ফরিদপুরের সাধারণ মানুষকে সহযোগিতা করেছি। আমি এমন কোনো কাজ করিনি যে মানুষকে ভুল চেয়ে বলতে হবে এই ছেলেটা, এই মানুষটা, এই মানুষের অপকার করেছে, এই মানুষকে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, এই মানুষকে সে হয়রানি করেছে, এই ধরনের পুরো কথা এই ফরিদপুর কেউ বলতে পারবে না। সেটি আপনারা গর্ব করে বলতে পারবেন, আপনারা গর্ব করে বুক উঁচু করে, মাথা উঁচু করে আপনারা মানুষের কাছে গিয়ে ভোট চাইতে পারবেন। ভোট চাইতে গেলে ভোটের বাজারে আসলে অনেক গুজব, অনেক অপপ্রচার, অনেক ঘটনা ঘটে, কিন্তু বাস্তবতার সাথে সেগুলোর সাথে আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন, খতিয়ে দেখবেন। এটি হচ্ছে আমাদের যারা ফরিদপুরের ভোট আছে তাদের প্রতি আমার এক অনুরোধ। আজকে নির্বাচন করবে যখন বলেছি, আজকে আমার অনেক কাছের মানুষ আমার দূরে চলে যাচ্ছে, আবার দূরের মানুষ আমার কাছে চলে আসছে। এটি পৃথিবীর যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে নির্বাচনী ব্যবস্থা শুরু হয়েছে, সেদিন থেকে চলমান ভবিষ্যতে যতদিন নির্বাচনী ব্যবস্থা থাকবে ততদিন পর্যন্ত থাকবে। এটাকে মেনে নিয়ে আমরা রাজনীতি করি, এটাকে মেনে নিয়ে আমরা ভোট করি, এটাকে মেনে নিয়ে আমরা নির্বাচনে হওয়ার জিত আমরা কবুল করে আমরা নির্বাচনে অংশ নেব। কিন্তু একটি বিষয় আজকে যে কথাটা সবচেয়ে বেশি আজকে বলা হচ্ছে, বয়সের বিষয়টা সামনে আনা হচ্ছে। এখানে আমার মুফিজ স্যার বলেছে, এখানে মুর্শিদা বক্তব্য রেখেছে, এখানে মুশকিলের সূচনা বক্তব্য রয়েছে। প্রথম যে কথাটি আমি বলতে চাই, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচনী যে আইন বিধি আছে, নির্বাচনে যে বিধি আছে সেই বিধি অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য, বাংলাদেশের এমপি নির্বাচন করার জন্য, উপজেলা নির্বাচন করার জন্য, চেয়ারম্যান নির্বাচন করার জন্য যে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সেই বয়সসীমা হচ্ছে 25 বছর। 25 বছর হলেই একজন সুস্থ স্বাভাবিক মানুষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, এটা আমাদের মহান সংবিধানে একটি সন্নিবেশিত করা আছে, লেখা আছে। আমি 25 বছর অতিক্রান্ত করে আমার বয়স এখন 40-এর কোটায়, সেহেতু আমি নির্বাচনের জন্য বাংলাদেশের আইন কানুন অনুযায়ী নির্বাচনের জন্য আমি একজন যোগ্য নাগরিক, ঠিক কিনা? এটা কিন্তু প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি ওই দিন আমাদের যে সামাজিক বৈঠক চলে সেখানেও বলেছি যে ফরিদপুরের প্রথম যিনি এমপি ছিলেন স্বাধীনতা সংগ্রাম 1970 সালে এমপি যিনি নির্বাচিত হয়েছিলেন মির্জা মনসুর সাহেব নানুপুর ওনার বাড়ি, 1970 সালের নির্বাচনে ওনার বয়স ছিল, উনি নির্বাচিত হন, ওনার বয়স ছিল 28 বছর। এই ফরিদপুরের মানুষ ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, করেছেন, সংসদে পাঠিয়েছেন, ওনার বয়স ছিল তখন 28 বছর। 1973 সালের নির্বাচনে নূর আলম চৌধুরী নমিনেশন পেয়েছেন আওয়ামী লীগ থেকে, এই ফরিদপুরের মানুষ ওনাকে নির্বাচিত করেছেন, ওনার বয়স ছিল তখন 26 বছর, ঠিক কিনা বলেন? সংসদে যে রেকর্ড আছে সেই রেকর্ডে তাদের বয়স, তাদের জন্ম তারিখ, তাদের সবকিছু রিপোর্ট করা আছে। আমি যদি মিথ্যা বলি আপনারা সেখান থেকে রেকর্ড যাচাই করে দেখতে পারবেন। অথবা ওনার ছেলে আছে, মির্জা মধু সাহেবের ছেলে আছে, নূরাম চৌধুরী সাহেবের ছেলে আছে, ওনাদের পরিবারের কাছে নিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারবেন আমি কি মিথ্যা বলছি আপনি সত্য বলছি। এর পরবর্তীতে 1985 সালের নির্বাচনে প্রথম উপজেলা পরিষদ যখন গঠন হয়েছে, প্রথম উপজেলা পরিষদের নির্বাচনে ফরিদপুর থেকে যিনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন ওনার নাম মুজিবুর রহমান চৌধুরী, এখন বেঁচে আছেন, ওনার বয়স ছিল তখন 25 বছর। আপনাদের গিয়ে জিজ্ঞেস করবেন, উপজেলায় গিয়ে রেকর্ড ফুটিয়ে দেখবেন। এর পরবর্তীতে নজিবুল গোসর ফান্দার সাহেব এমপি হয়েছেন আওয়ামী লীগ থেকে 1990 সালের শেষের দিকে, তখন ওনার বয়স ছিল 34 বছর। উনি এখনো জীবিত আছেন, ওনাকে যে জিজ্ঞেস করবেন। এরপরে 1991 সালে দ্বিতীয় উপজেলা পরিষদের নির্বাচনে এ টি এম কেয়ার ইসলাম সাহেব উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন,
ওনার বয়স ছিল তখন 88 বছর। এর পরবর্তীতে জনপ্রিয় শেখ হাসিনা, আজকে যিনি আমাদের এমপি, আমাদের রবি ভাইয়ের মেয়ে, তাহলে ওনারা যদি নির্বাচিত হতে পারে, আমার চেয়ে বয়সে কম, তারা যদি এমপি হতে পারে, তারা যদি উপজেলা চেয়ারম্যান হতে পারে, ফরিদপুরের মানুষ যদি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, তাহলে আমার বেলায় কেন এখন আপনাদেরকে বলি, আমাদের চট্টগ্রাম উত্তর জেলা 7টা উপজেলা নিয়ে এই চট্টগ্রাম উত্তর জেলা, এই ফরিদপুরি2011 সালে আমি উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছি। আমার বয়স যখন 27 বছর, সেই সময় আমি 7টি উপজেলা নেতৃত্ব দিয়েছি। কেউ বলতে পারবে কোথাও কোন দুষ্কর্ম হয়েছে? সুশৃঙ্খল ভাবে, শান্তিপূর্ণ ভাবে এই চট্টগ্রামে আমি ছাত্রলীগকে পরিচালিত করেছি, পুরো জেলায় নেতৃত্ব দিয়েছি, ঢাকা থেকে সারা বাংলাদেশে সুনামের সহিত, সফলতার সহিত আমি দায়িত্ব পালন করেছি। আমার বয়স যখন 27 বছর, আর আজকে আমার বয়স এখন 40-এর কোটায়। 27 বছর যদি আমি পুরো জেলাকে নেতৃত্ব দিতে পারি, এই 40-এর কোটায় কেন একটি উপজেলাকে নেতৃত্ব দিতে পারবো না? অবশ্যই পারব। যারা আজকে এই কথাগুলো বলে, তারা আমাকে প্রতিযোগিতায়, মেধায়, যোগ্যতায় আমাকে মোকাবেলা করতে না পারে, আজকে বয়সের স্পর্শ তুলে আজকে আমাকে পরাজিত করতে চায়। আপনাদের সেই চক্রান্ত, আপনাদের সেই ষড়যন্ত্র কোনোদিনই ফরিদপুরে সফল হবে না। ফরিদপুরের মানুষ অত্যন্ত সচেতন মানুষ, তারা জানে, তারা বুঝে কাকে নির্বাচিত করলে এই ফরিদপুরের জন্য কল্যাণ হবে, ফরিদপুরের মঙ্গল হবে, ফরিদপুরের মানুষ শান্তিতে থাকতে পারবে, আপনাদের ছেলেকে, আপনাদের ভাইকে, আপনাদের বন্ধুকে, আপনাদের ছোট ভাইকে, আপনাদের বড় ভাইকে নির্বাচিত করার জন্য দল মত নির্বিশেষে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় জনপ্রিয় শেখ হাসিনা আজকে দলীয় প্রতীক তুলে দিয়েছেন, আজকে নৌকা প্রতীক নাই। যারা দল করে তারাও আজকে যোগ্য মানুষকে বেছে নিতে পারবে, যারা অমৃত করে, আর যারা অমৃত করে না, অন্যান্য দল করে, তারাও আজকে যোগ্য মানুষকে বেছে নিতে পারবে। আপনাদেরকে বেছে নিতে হবে কোন মানুষকে যোগ্য, সৎ, আপনাদের সম্মান দিবে, যার ক্যারিয়ার ভালো, যার পড়ালেখা ভালো, যার স্বভাব ভালো, আপনাদের মঙ্গলের জন্য যে কাজ করবে, আপনাদের থেকে যে কমিশন খাবে না, আপনাদেরকে যে রাস্তাঘাটে বেজ্জ করবে না, রাস্তাঘাটে দেখলে সম্মান দিবে, ছোট ভাইকে স্নেহ করবে, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার দিকে দাবিত করবে, নতুন প্রজন্মকে দেশ পেয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যে দিক দিয়ে দেশ দিতে পারবে, সেই ধরনের মানুষকে আপনারা আমি কাজ করে যেতে চাই, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি আমার ফরিদপুরবাসীকে আমার সাথে আমার কাছে পেতে চাই, তাদের সমর্থন পেতে চাই, তাদের সহযোগিতা পেতে চাই, তাদের ভোট পেতে চাই। আমি যদি ইনশাআল্লাহ নির্বাচনে বিজয়ী হতে পারি, এই ফরিদপুরে যে আঞ্চলিক সমস্যাগুলো আছে, যে রাজনৈতিক ভেদাভেদগুলো আছে, যেই
সামাজিক সমস্যাগুলো আছে, যে রাজনৈতিক সমস্যাগুলো আছে, আমি ইনশাআল্লাহ নিরলস পরিশ্রমের মাধ্যমে, রাত দিন পরিশ্রমের মাধ্যমে এই ফরিদপুরের সমস্ত সমস্যাগুলো আমি আমাদের নেতৃবৃন্দদের সাথে, সমাজের গণ্য মানুষের, গণ্যমান্য ব্যক্তিদের সাথে, এই ফরিদপুরকে যারা নেতৃত্ব দিয়ে এসেছে, নেতৃত্ব দিয়ে যাচ্ছে, তাদেরকে সমন্বয় করে, প্রশাসনের সাথে সমন্বয় করে, সরকারের সাথে সমন্বয় করে, আমি ইনশাআল্লাহ একে একে এই সমস্যাগুলোকে সমাধান করে এই ফরিদপুরকে একটি নিরাপদ ফরিদপুর আমি ইনশাআল্লাহ রূপান্তর করব। আমি আপনারা জানেন আমাকে ছোটবেলা থেকে আপনারা দেখেছেন, আমি কোনো প্রতিহিংসায় বিশ্বাস করি না, আমি কোনো হিংসা হানাহানিতে আমি বিশ্বাস করি না, আমি ঐক্যবদ্ধ মিলেমিশে থাকা একতা ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করি। আমি এই ফরিদপুরকে আমার সে বিশ্বাসে, সে ভ্রাতৃত্ববোধের বিশ্বাসে এই ফরিদপুরের মানুষ ঐক্যবদ্ধ করে এই ফরিদপুরকে একটি পরিবারের মতো সাজিয়ে গুছিয়ে ভাই ভাই যারা মিলেমিশে থাকে এই ফরিদপুরকে আমি ঠিক তেমনি একটি পরিবারের মতো সাজানো গুছানো একটি পরিবারের মতো করে আমি রাখবো ইনশাআল্লাহ। এই লক্ষ্যে কাজ করার জন্য আমি ফরিদপুরে যারা শিক্ষক সমাজ আছে, যারা আলেম সমাজ আছে, যারা তরুণ সমাজ আছে, যারা যুবক সমাজ আছে, আমার যারা মুরব্বী আছে, যারা জ্ঞানীগুলি আছে, যারা ব্যবসায়ী আছে, আমি প্রত্যেকের কাছে আজকে এই সভা থেকে আমি আমার এই নির্বাচনী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের জন্য আপনাদের সকলেরই সমর্থন সহযোগিতা আছে। আজকে যারা উপস্থিত হয়েছেন আমার এলাকাবাসীকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে আপনাদেরকে সাথে পাবো, কাছে পাবো, আপনাদের সকলের প্রচেষ্টায় এই নির্বাচনী বৈতরণী পার্কে আমরা ইনশাআল্লাহ বিজয়ী ছিনিয়ে আনবো এই প্রত্যাশা ব্যক্ত করে কতদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সকলেই সুখে শান্তিতে থাকবো, মিলেমিশে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমার জন্য ইনশাআল্লাহ আপনারা একবার আমাকে সহযোগিতা করে দেখেন। ইনশাআল্লাহ আমি আজীবন এই ফরিদপুরের মানুষের পাশে থাকবো, সাথে থাকবো, এই ওয়াদা ব্যক্ত করে আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, আপনারা একটু ধৈর্য সহকারে আপনাদের নিজ নিজ আপ্যায়ন গুলো গ্রহণ করবেন। আজকের এ পর্যায়ে সভাপতি বক্তব্য এবং আজকে সভার সমাপ্তি ঘোষণা করবেন ধর্ম